এখন আবৃত্তি করবে অঙ্কিতা রায়। তাকে মঞ্চে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। একটু জোর করে করতালি দিয়ে আমন্ত্রণ জানাবে, জোর তার হাত করে দেবে। তারা তো পাবে না জানিতে, তাহাদের যে তুমি কাছে আছো আমার হৃদয় খানিতে। যারা কথা বলে তাহারা বলুক, আমি কাহারেও করি না বিমুখ। তারা নাহি জানে ভরা আছে প্রাণ তব অকথিত বাণীতে। নীরবে নিয়ত রয়েছো আমার নীরব হৃদয় খানিতে। নমস্কার, শুভ সন্ধ্যা, আমি অঙ্কিতা। আজ উচ্চাঙ্গ সঙ্গীত মহল গড়িয়া মহামায়াতলার পঞ্চমুখী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এসে অত্যন্ত সুন্দর একটি পরিবেশে এসে ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ জানাই সমস্ত আয়োজকবৃন্দকে এত সুন্দর একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করার জন্য। ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। উচ্চাঙ্গ সঙ্গীত মহলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। তারা যেন অনেক অনেক দূরে গিয়ে যেতে পারে, ভবিষ্যতে ঈশ্বরের কাছেই প্রার্থনা জানাই। আজ আমাদের অনুষ্ঠানের মূল বিষয় ভাবনা আমাদের হারিয়ে ফেলা কিছু গুণীজন, যারা আমাদের জন্ম থেকে বড় হয়ে ওঠার প্রতি পদে পথচলার সঙ্গী, তাদের শ্রদ্ধার্থ নিবেদনের উদ্দেশ্যে আজ আমরা এখানে সমবেত হয়েছি। তো উক্ত অনুষ্ঠানে আমি আমার নির্ধারিত সময়ে এই বিষয়ভাবনার উপর কিছু কবিতা আজ শোনাব। মূল বিষয়ভাবনা আমাদের প্রিয়জনদের হারিয়ে ফেলা। তো শুরু করি একটু সেই ধরনের কিছু কবিতা দিয়ে। প্রথম নিবেদন কবি অপূর্ব দত্তের রুমির চিঠি। মা গো, আমার মা, তোমার সঙ্গে আড়ি আর একটা কথাও বলব না। গেল বছর পুজোর সময় সেই যে আমায় ফেলে দিদার কাছে যাচ্ছি বলে কোথায় চলে গেলে। তখন থেকে তোমার জন্য বসে আছি মা। এবার পুজোয় আসবে তো ঠিক, সত্যি বলো না? বাবাটা মা এতই বোকা, কিচ্ছু জানে না। যতই বলি কাল আসবে মা, মোটে মানে না। আমার জন্য ভেবো না মা, আমি ভালোই আছি। গেল বছর পুজোর সময় বাবার সঙ্গে গিয়েছিলাম রাঁচি। পিন্টু মামা, চুমকি মাসি খেলনা দিল কত, আমি কি আর যত্ন করে রাখতে পারি অত? আসার সময় ঝুমঝুমিটা ভেঙেই গেল পড়ে। সত্যি বলছি, আমি না মা, ভাঙিনি ইচ্ছে করে। ওই দেখো মা, একটা কথা বলতে গেছি ভুলে, ময়নাটা না পালিয়ে গেছে পরশু খাঁচা খুলে। আর আমাদের দক্ষিণ দিকের পদাবতী গাছে দুটি হলুদ ফুল ফুটে আছে। পরে আবার লিখবো মা, যাই অঙ্ক কষা বাকি। না হলে তুমি যে বলবে পড়াতে দিস ফাঁকি। আসার সময় এনো একটা নতুন ঝুমঝুমি, তুমি আমার প্রণাম নিও, ইতি তোমার রুমি। ধন্যবাদ। এবার আমি শোনাব আরেকটি হারিয়ে যাওয়ার কবিতা। মানুষ যারা আমাদের ছেড়ে চলে যান, তারা আগে মুহূর্ত অবধি জানেন না যে তাদের জন্য সব কিছু ছেড়ে চলে যাওয়াই অন্ত্যেষ্টি লেখা আছে। তো সেরকমই একটি কবিতা কবি তরুণকান্তি বারিকের লেখা পিছুটান। যদি চলে যেতে হয় হঠাৎই গুছিয়ে রাখছি সকালের সমস্ত আলো, মধ্য দুপুরের বৃষ্টি, হতাশার যত ঘুরঘুরটি অন্ধকার। যদি যেতে হয় তাই বলে রাখা, বইয়ের তাকে রাখা রইল অজস্র না লেখা শব্দ, মলাঠিন কথাদের অমুদ্রিত ফর্মা, অনাদরে পড়ে থাকা অপটু তুলির ডগায় আক্ষেপের দীর্ঘ আঁচড়। গুছিয়ে রাখছি যত পাক, পুণ্য যদি কিছু থাকে
নামমাত্র জমানো খানা করে আর দোলাচল সম্পর্কের দিন যাপন। বিছানার চাদরে দারুণ দাম্পত্যের নদী তোলপাড় ঢেউ, কখন বা পাশ ফেরা পরিবারের লুকোনো কষ্ট রেখে গেলাম তাও। যদি যাওয়ার দিন এসে যায়, দিনের আগে দুহাত বাড়িয়ে ফিরিয়ে নিতে চাই আমার সমস্ত ভুল ঠিক অকারণ মন কষাকষি গার্হ বিভাজন আর আর অসীম অক্ষমতা। ধন্যবাদ। হয়ে গেছে ঢাকে কাঠি পড়ে গেছে, খুঁটি পুজো হয়ে গেছে, সামনেই পুজো, তো একটা পুজোর কবিতা দিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করব। কবি মল্লিকা সেনগুপ্তের লেখা কন্যা শ্লোক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তাঁর মহাতেজ চির জাগর আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক, সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি, সাঁওতালি গান ইংরেজি ভাষা বাঁহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে, অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানি না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটেক, কথাটা মানছো না? শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা, ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উঠবে হবে কল্পনা চাওলা, যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবে বটিক দুর্গা। বিশ্বায়নে বন্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে, পণ্যব্রতে পত্নীব্রতে মহামুদ্রা ধ্বংস মুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে, আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা, আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধী, আমার দুর্গা মেধা পাটিকার তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মন হয়ে জ্বালে অমাবস্যার আধেরা, আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুরি আউশ ধানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের সত্যে, আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতর ঘরে মা তুঝে সালাম, অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, অনুষ্ঠান চলতে থাকবে, এনজয় করুন, দেখা হবে আবার অন্য কোনো মঞ্চে। শুভরাত্রি।